একটি লঞ্চ এখানে বেরানোর জন্য আসার সময় অন্য একটি লঞ্চের মধ্যে আসবে আসলে হচ্ছে কি টিভির প্রোটেস্টটা আমাদের কাছেও ইতিমধ্যে এসেছে এবং আমরা জব্দ করেছি পুলিশের কাছেও আমরা অলরেডি হ্যান্ড ওভার করেছি এবং তদন্ত কমিটি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে তদন্ত ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যে সেরা অফার এখানে ভাড়া লঞ্চ এবং অন্য যেটা আছে তদন্তের পরে বিষয়টা ক্লিয়ার হবে একটা জিনিস যদি বলে যে কোন কোন লঞ্চ দুটোটাকে লুটপাটে বাতিল করা হয়েছে আর হচ্ছে এই লঞ্চ জেন্ডার লঞ্চ পরে আসছিল সেই লঞ্চটাকে আসলে যাত্রী উঠানোর জন্য বেশি যাত্রী উঠানোর জন্য কি এই প্রতিযোগিতা নেমেছে কিনা আসলে ওই সময় তো আমি এখানে উপস্থিত ছিলাম না বেশি যাত্রী কম যাত্রী আপনারা জানেন যে আজকে ইলেকট্রিক কম্পিটিটিভলি আজকে যাত্রী কম সুতরাং কম্পিটিশনটা একটু কম থাকা দরকার তারপরেও এটা আনইউজুয়াল আমার কাছে মনে হচ্ছে যে যে ঘটনা আজকে ঘটেছে এই ঘটনা আজকে ঘটার কথা না অথবা গতকালকে বা তার আগের দিন হতে পারত যদি যাত্রী প্রেশারটা একটু বেশি তো আজকে কেন ঘটলো এটা দেখতে হবে আর তদন্ত কমিটি যেহেতু করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকেও তদন্ত হচ্ছে তো আমরা আশা করছি যে সত্যিকারের চিত্রটা পড়ে আমরা কি সাহায্য মানে যারা মারা গেছে তাদের জন্য কি সাহায্য দিচ্ছেন আমরা আসলে বিআইডব্লিউটি এর যে যাত্রী কল্যাণ তহবিল আছে সেখান থেকে আমরা সাহায্য সহযোগিতা পাবো ইনস্ট্যান্টলি আমি বলে দিয়েছি যে যারা মৃত তাদের সরকারের জন্য আমি পার হেড 25,000 টাকা করে দেওয়ার ব্যবস্থা করব এবং তাদেরকে আমরা খবর দিয়েছি তারা আসলে আমরা হাসপাতালে গিয়ে তাদেরকে টাকাটা দিয়ে দেব আর পরবর্তীতে আইনগত যে ভাবে যতটুকু সাহায্য সহযোগিতা বিআইডব্লিউটির তরফ থেকে করা যায় সেটা আমরা করব আমরা আইনগত যে ব্যবস্থা সেটা আমরা